ইমার্জিং কাপ ক্রিকেট ওমানে আজ থেকে শুরু এসএসসি ইমার্জিং কাপ ক্রিকেট উদ্বোধনী ম্যাচে হংকং এর বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ এ দল মাস্কাটের আল আমারাতে বাংলাদেশ সময় বিকেল 3টায় শুরু হবে এ গ্রুপের ম্যাচটি টি-20 ফরম্যাটের এই টুর্নামেন্টে ফাইনাল খেলার স্বপ্ন নিয়ে বুধবার ওমানে পা রাখে আকবর আলী নেতৃত্বাধীন বাংলাদেশ এ দল ইমার্জিং কাপের ষষ্ঠ আসরে 8টি দল দুই গ্রুপে ভাগ হয়ে লড়বে প্রথম রাউন্ডে এশিয়ার 5 টেস্ট খেলুড়ে দেশের এ দলের সঙ্গে খেলবে এশিয়ান প্রিমিয়ার কাপের বাছাই পর্ব থেকে আসা ওমান হংকং ও আরব আমিরাতের মূল দল টুর্নামেন্টে গত বছর থেকে এশিয়ার টেস্ট দেশগুলোর অনূর্ধ্ব 23 দলের জায়গায় এ দলকে খেলাচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি আলামারাতের ওমান ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে হবে ম্যাচগুলো বাংলাদেশ এই গ্রুপে আফগানিস্তান দুইবারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা হংকং এর সঙ্গে লড়বে বি গ্রুপে গত 2 আসরের চ্যাম্পিয়ন পাকিস্তানের সঙ্গে আছে সাবেক চ্যাম্পিয়ন ভারত স্বাগতিক ওমান ও আরব আমিরাত বাংলাদেশ আজ হংকং এর বিপক্ষে খেলে 20 অক্টোবর আফগানিস্তান ও 22 অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে সর্বশেষ ভারতের বিপক্ষে টি-20 খেলে আসা তাওহিদ হৃদয় ও পারভেজ হোসেন ইমন সহ জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটারকে ইমার্জিং কাপ খেলাচ্ছে বিসিবি